পার্বত্য বান্দরবানর ঐতিহ্যবাহী লামা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান মাতামোহরি ডিগ্রি কলেজের তিরিশ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয় বিয়ানা মাতামোহরি কলেজের মাডত আয়োজিত উৎসব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর সিং এমপি এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসিল কক্সবাজার এক আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াস বান্দরবন সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জুবাইর সালহীন আঞ্চলিক পরিষদের সদস্য কান্তি দাস লামা মাতামোহরি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম সহ পদস্থ কর্মকর্তা ও কলেজের দুই হাজারের বেশি প্রাক্তন ছাত্রছাত্রী অল উপস্থিত আছিল অনুষ্ঠানের উগ বর্ণাঢ্য শোভাযাত্রা সরর মেইন রোড গুড়ি কলেজ হয় এরপর পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি পতাকা উত্তোলন ও এই তিরিশ বছর পূর্তি উৎসবর শুভ উদ্বোধন ঘোষণা করে এ সময় লামা মাতামী ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রী অলল্লায় প্রধান অতিথির এখন কলেজ বাস উপহার দেওয়া হয় মুরগি মার্কা হিট